বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য, ব্যাংকিং খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1,31,620 কোটি টাকা। এর মধ্যে আবার 10টি ব্যাংকেই রয়েছে 62% অর্থাৎ 81,475 কোটি টাকা। ক্রমবর্ধমান খেলাপি ঋণে যখন জর্জরিত আর্থিক খাত, তখন সরকার এবার যে 7,61,785 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেখানে ঘাটতি থাকছে 2,61,785 কোটি টাকা। অথচ একদিকে বাড়ছে খেলাপি ঋণ, অন্যদিকে রাজস্ব আদায়ে মুনশিয়ানা দেখাতে পারছে না এনবিআর। এ অবস্থায় ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীরা যেন বাড়তি সুবিধা না পায়, আগামী বাজেটে তা দেখতে চায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। যদি মোট ভর্তুকি কমাতে হয়, তখন সরকারের নীতি হওয়া উচিত সবচেয়ে প্রথম কমাবো হলো ধনিক শ্রেণীর উপর ভর্তুকি, খেলাপি ঋণের উপর ভর্তুকি। আপনি খেলাপি ঋণকে ভর্তুকি দিচ্ছেন, কারণ আপনি ঋণ মাফ করে দিচ্ছেন, ঋণ শিডিউল করছেন, ইন্টারেস্ট মাফ করে দিচ্ছেন, তো এটা ভর্তুকি, ধনিকদের ভর্তুকি। রাজনৈতিক দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার যেন আইএমএফ ও যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার না করে। পাচারের টাকা খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ ভূমিকা নিতে হবে। আইএমএফ ও মার্কিন যুক্তরাষ্ট্রের গণবিরোধী শর্তগুলি ও চাপের কাছে নতি স্বীকার করা চলবে না। দুর্নীতি, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়া ও সুশাসনের লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করতে হবে। এ সময় বাজার সিন্ডিকেট ভেঙে সমবায়ী উৎপাদক ভোক্তা বাজার ব্যবস্থা চালুর দাবি জানায় সিপিবি। বাজেট প্রণীত হচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।